হ্যালো গাইস, হ্যালো, স্বাগত জানাচ্ছি আমাদের প্রথম ব্লগ, যেখানে আমরা নেপালের চিতওয়াংয়ে আছি এখন, যে রিসর্টে। তবে আমরা যাত্রা শুরু করেছিলাম হাওড়া স্টেশন থেকে। হাওড়া স্টেশন থেকে আমরা 2 তারিখে যাত্রা শুরু করি, এবং আমাদের টোটাল আসতে কতদিন লেগেছিলো? একদিন তো? হ্যাঁ, একদিন লেগেছে। একদিনের মধ্যে আমরা তারপরে ওখান থেকে, যদি আপনারা আসতে চান তাহলে আপনাদের ধরতে হবে কি মিথিলা এক্সপ্রেস, ঠিক আছে? এবং সেইটা আপনার 3:45 টাইম থাকে, ছাড়েও টাইমলি, ঠিক আছে? আর আপনারা যদি মনে করেন যে সিঙ্গেল আসতে চান, ঠিক আছে, তাহলে আপনারা আগে থেকে পারমিশন করিয়ে নিতে হবে। আর তা না হলে আপনাদের এখানে এসে কিন্তু অনেক প্রবলেমে পড়তে হবে, কারণ এখানে কত রকমের চেকিং হয়, প্রচুর চেকিং হয় রাস্তায়। যেমন কি এখানটা দোলনা আছে, দোলনা চেকিং, এই দোলনা চেকিং না প্রচুর। এবং আপনারা এইখানে যেটা সবচেয়ে ভালো জিনিস, আরে বাচ্চাদের বাচ্চা বাচ্চা কথা, ঠিক আছে? এছাড়াও আপনারা যদি মনে করেন যে আপনারা এখানে আসার পথে আপনাদের মোটামুটি একবেলা লেগে যাবে ট্রেন থেকে নামার পরে, তারপরে এসে আপনারা এই হোটেলে স্টে করতে পারেন। এই হোটেলের ডিটেলস আপনাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর এছাড়াও আমরা এখানে যে রুমে স্টে করেছি সেই রুমের একটা আমি ক্লিপও দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন, ঠিক আছে? আর আমাদের আজকে ফরেস্টে ভিজিটিং আছে, ঠিক আছে? তো সেইখানে আমরা কী কী দেখবো সেটাও আমরা এই ভিডিওর মধ্যে দেখে নেব। আপাতত আপনারা দেখতে থাকুন। এখন আপনারা দেখতে পাচ্ছেন চিতওয়ানের ট্রাভেলার জাঙ্গল ক্যাম্পে যে রুমটিতে আমরা ছিলাম তার একটি ক্লিপ। খুব সুন্দর, ওয়েল ডেকোরেটেড, শীততাপ নিয়ন্ত্রিত এই ঘরটি কিন্তু যথেষ্ট উপভোগ্য। এরপর আমরা আস্তে আস্তে সাফারিতে বেরিয়ে পড়লাম। দেখুন, গাড়ি চালু হয়ে গেছে আর আমরা জঙ্গলের মধ্যে প্রবেশ করে গেছি। 7:45 নাগাদ আমরা পৌঁছে গেছিলাম এই সাফারি করতে। এবার আপনাদের মনে হতে পারে যে চিতওয়ানের এই জায়গাটি ঠিক নেপালের কোথায় অবস্থিত। এটি সাউথ সেন্ট্রালে অবস্থিত, ওয়াইল্ড লাইফ এরিয়ার মধ্যে এটিও একটি। নেপালের প্রথম ন্যাশনাল পার্ক 1973 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত, তবে ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে কিন্তু এর নাম চিহ্নিত হয় 1984 খ্রিস্টাব্দে। 19th century একে হেরিটেজ অফ জঙ্গলও বলা হতো। এখানে কিন্তু শীতের সকালবেলায় অনেক রকমের পশু পাখি দেখতে পাওয়া যায়, গন্ডার, বিভিন্ন লেপার্ড, হাতি, নানা রকম ভাল্লুক। তবে আমরা সেরকম কিছুই দেখতে পেলাম না। এরপর আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম। দেখুন, আমরা এগিয়ে যাচ্ছি আর দুপাশ দিয়ে কিন্তু জলাশয় আর মাঝখান দিয়ে রাস্তা। এখানে মাঝে মাঝে কিন্তু কুমির জল খেতে আসে। দেখুন, আমরা একটু ধরার চেষ্টা করেছি দূরে একটি হরিণকে, অনেকটা দূরে ছিল, তবুও ক্যামেরা যতটা বন্দি করা যায় চেষ্টা করেছি। একটা হরিণের পাশে একটা কালো কালারের বকও ছিল, দেখতে পাচ্ছেন? এরপরে আমরা দেখব যে দুটো হরিণ কি সুন্দর তাদের বাসার দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, এবং মাঝে মাঝে চরাচর করতে বনভূমিতে বেরিয়েও আসছে। এইগুলোই তো সুন্দর দৃশ্য, যা ক্যামেরায় বন্দি করলেও সবচেয়ে বেশি আমাদের চোখে বন্দি হয়ে থাকে। আমরা আরও এগিয়ে গেলাম, এগিয়ে যেতে যেতে একটা শাকও পেলাম যেটা দুটো বনভূমিকে জুড়েছে। খুব সুন্দর এই এলাকাটি, যদি চারপাশটা দেখুন দেখলে মনে হবে অনেক বিস্তৃত এই এলাকা। এখানে কেউ চাইলে কিন্তু এসে পিকনিকও করতে পারে, তবে এটা কিন্তু অতটা ভয়ের স্থান না। এই জায়গাটি পরিদর্শন করে আমরা রিসর্টে ফিরে গেলাম। হ্যালো বন্ধুরা, আবার ফিরে এসেছি। আমরা কোথায় গেছিলাম? সাফারি করতে, সাফারি করতে। কিন্তু ওখানে গিয়ে আমরা কুমির বা গন্ডার কিচ্ছু দেখতে পাইনি, ঠিক আছে? বেকার বেকার গেছি, ঠিক আছে? তবে এখানে কিন্তু একটা রহস্যজনক ঘটনা ঘটেছে। হ্যাঁ, কি ঘটনা? কারণ সেটা হচ্ছে রাত্রিবেলায় গন্ডা এসেছিল। হ্যাঁ, তো সুতরাং আপনারা শুনতে পাচ্ছেন কিন্তু কোথা দিয়ে এসেছিল, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আপনাদের এখন সেই জায়গাটা দেখাচ্ছি যেখানে ঢুকে গেছিল এবং তারপরে আর কোনো খোঁজ পাওয়া যায়নি, এবং আমরা সেটা চাক্ষুষ করতে না পারলেও অনেকে কিন্তু করেছে। তাহলে চলুন আপনাদের দেখাই সেই জায়গাটা। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে জঙ্গল, এই জঙ্গলের মধ্যে কিন্তু জিনিসটা ঢুকে গেছিল, তারপরে কিন্তু আমরা রাত্রিবেলা পেয়েছি তো আওয়াজ। হ্যাঁ, রাত্রিবেলা কিন্তু আমরা আওয়াজ পেয়েছি সবাই।
কিছুটা একাতেই কিন্তু আমরা আবারও সেই দর্শন পেলাম ঘণ্টার দিকটি কাল রাতে আমাদের রিসর্টে ঢুকে গেছিল। তবে আমরা থারু প্রোগ্রাম দেখতে গেছিলাম, ওখানকার লোকাল মানুষরা সেই প্রোগ্রামটি করে, তাই আমরা তখন দেখতে পাইনি, কিন্তু রিসর্ট থেকে বেরিয়ে আসার আগে কিন্তু আমাদের দর্শন দিয়েই দিল। দেখুন আমাদের হাতিশালার দুটি হাতি, এটা রিসর্টের ঠিক পিছনে অবস্থিত। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আশা করি ভালো থাকবেন।